আধিপত্য বিস্তার ও চাঁদা নিয়ে রাজবাড়ির বালিয়াকান্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল হোসেন জানান আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ শুরু হয় এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন বলেন আহত অবস্থায় সাতজনকে ভর্তি করা হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক